পঁচাত্তর কোটিতে যেই থিমটা আমি করতে যাচ্ছি, ঐতিহ্য বেঁচে থাকুক, তার অর্থে মানে যে আমরা এই বছরটা এমনিতে আমাদের কাছে বিশেষ বছর, যেহেতু আমরা ইউনেস্কো স্বীকৃতিটা পেয়েছি। তো গাইজ, আমি কিন্তু এই মুহূর্তে আছি হাজরার মোড়ে, আর অ্যাকচুয়ালি কিন্তু দেখতেই পাচ্ছি এখানে কিন্তু হাজরা পার্কের যে তাণ্ডব, তার কিন্তু মণ্ডপ প্রস্তুতি হচ্ছে, কিন্তু সেটা আজকের এই ভিডিওর বিষয়বস্তু নয়। এটা কিন্তু অলরেডি তোমরা টাইটেল থাম্বনেল থেকে বুঝে গেছো। আর আমি কিন্তু এখান থেকে হেঁটে এখন যাচ্ছি ভবানীপুর পঁচাত্তর পল্লি। প্রচণ্ড পরিমাণে কিন্তু বৃষ্টি হচ্ছে, আর এর আগেই কিন্তু আমি একটা খুঁটি পুজো করে এসেছি, এটা খিদিরপুর 25 পল্লি, যেটা আমি সবার আগে দিয়েছিলাম। সেখান থেকে কিন্তু আমি ভবানীপুর পঁচাত্তর পল্লি যাচ্ছি। তো পুরো ভিড়ে একদম চান করে গেছি, আর ওখানে গিয়ে খুঁটি পুজো অলরেডি হয়ে গেছে, কিন্তু তবুও তোমাদের জন্য একবার ওখানে গিয়ে খুঁটি পুজোটা যতটুকু সম্ভব এখন দেখাবো, আর দেখি কোনো শিল্পী যদি পাই বা শিল্পী যদি না পাই তাহলে তাদের ক্লাব কর্তার সাথে কথা বলে জেনে নেবো তারা এবছর কি করতে চলেছে। A few moments later, ভবানীপুর যে এরিয়া অনেকটা বড় এরিয়া, সেই এরিয়ার যে জায়গাটা মানে পঁচাত্তর পল্লি যে পুজোটা হয় অ্যাকচুয়ালি, সেখানে কিন্তু চলে এসেছি। এইদিকে সোজা ঢুকে গেলে কিন্তু পঁচাত্তর পল্লি পুজোটা হয়। তার আগে একবার দেখিয়ে তোমাদেরকে লোকেশনটা, এই হচ্ছে নেতাজি ভবন মেট্রো স্টেশন। তোমরা যারা মেট্রো করে আসলে সুবিধা বোধ করবে, তারা কিন্তু নেতাজি ভবন মেট্রোতে নামবে, এই মেট্রো স্টেশন, আর এই সামনে কিন্তু ভবানীপুর পঁচাত্তর পল্লি পুজোটা হয়। আর এখানে দেখতেই পাচ্ছ তাদের কিন্তু ব্যানারও দিয়ে দিয়েছে। তো চলো এখন কিন্তু ভেতরে ঢোকা যাক, আর ঢুকতে ঢুকতে আমাদের সিরাচরিত ইন্ট্রো সেটাও দিয়ে নেওয়া যাক। ওয়েলকাম টু মাই নিউ ভিডিও, নিউ ব্লগ, আর আমি বাদশাহ সৌরভ চলে এসেছি টাটকা ঝকঝকে দারুণ একটা ব্লগ নিয়ে, কারণ আমি ফেস্টিভ্যালে থাকি আর সবসময় তোমাদেরকে আনন্দে ফেস্টিভ্যালে মজায় রাখার চেষ্টা করি। তো চলো এখন ভবানীপুর পঁচাত্তর পল্লির ভেতরে ঢুকবো, মানে যেখানে খুঁটিটা রাখা হয়েছে সেখানে, তারপরে তো মানে এখানকার শিল্পীর সাথেও কথা বলে জেনে নেবো। আমি জানি না এখন অব্দি কে শিল্পী, তো অবশ্যই ভেতরে গিয়ে জানবো, তারপরে কথা বলে জেনে নেবো সে কী করছে এবছর ভবানীপুর পঁচাত্তর পল্লিকে নিয়ে। এসছি মণ্ডপের, যেখানে কিন্তু মণ্ডপ করে কিন্তু খুঁটি পুজোটা করা হয়েছিল। এই হচ্ছে খুঁটি, খুব সুন্দর খুঁটি, এবং খুঁটিটা কিন্তু খুবই ছোট কিন্তু খুবই সুন্দর, মায়ের ত্রিনয়নী ব্যাপারটা কিন্তু দেখা যাচ্ছে। আর এখানে দেখো ভবানীপুর পঁচাত্তর পল্লী কিন্তু ব্যানারটা রাখা আছে, আর তাদের কিন্তু এবছর কিন্তু পুজো 58তম বর্ষে কিন্তু পদার্পণ করেছে। আর এবারে কিন্তু শিল্পী কিন্তু প্রশান্ত পাল দাদা, আর প্রশান্ত পাল দাদা কিন্তু এবারে অনেকগুলোই পুজো করছে, প্রদীপ সংঘর পুজোটাও কিন্তু প্রশান্ত দাদা করছে, এছাড়াও কিন্তু যে নতুন পুজো হচ্ছে নিউ টাউনের সর্বজনীন, সেখানেও কিন্তু প্রশান্ত দাদা আছে। তো চলো এরপরে কিন্তু প্রশান্ত দাদার সাথে কথা বলে জেনে নিই ভবানীপুর পঁচাত্তর পল্লী একটা হেভি ওয়েট পুজো, এই পুজোটা সে কীভাবে সামাল দিতে পারে। ভবানীপুর পঁচাত্তর পল্লীর কিন্তু শিল্পী আর দাদাকে কিন্তু তোমরা আমার চ্যানেলের আগেও দেখেছো। প্রশান্ত দাদা কেমন আছো? এই চলছে চলছে। তো মোটামুটি লাঞ্চ তো হয়ে গেল দেখলাম, তো এবারে 58তম বর্ষে পঁচাত্তর পল্লীতে, ভবানীপুর পঁচাত্তর পল্লীতে কী এমন করতে চলেছে এটা আলাদা হবে এবং মানুষ ইন্টারেস্ট নিয়ে আসবে এখানে? অবশ্যই ইন্টারেস্ট নিয়ে আসতেই হবে, কেননা এমনিতেই আমরা বিগত দু বছর যে পরিস্থিতির মধ্যে গেছি, এই বছর আমরা চাইছি প্রত্যেকে আবার সেই আগের মতো ভালোভাবে ঠাকুর দেখুক, অবশ্যই পঁচাত্তর পল্লীতে আসুক, কেননা পঁচাত্তর পল্লীতে যেই থিমটা আমি করতে যাচ্ছি ঐতিহ্য বেঁচে থাকুক, তার অর্থে মানে যে আমরা এই বছরটা এমনিতে আমাদের কাছে বিশেষ বছর, যেহেতু আমরা ইউনেস্কো স্বীকৃতিটা পেয়েছি, সেটা মাথায় রেখে, কেননা ইউনেস্কো স্বীকৃতি আমি মনে করি যে আমাদের বাংলার যে কালচার বা বাংলার যে শিল্প বা ভারতীয় যে শিল্প সেটাই সারা বিশ্বে খুব কদর্য পায়, ছড়িয়ে পড়েছে এবং মানে ভালোও পাচ্ছে সারা বিশ্বব্যাপী। সেই কথা মাথায় রেখে এই বছর এখানকার কাজটাও তাই, মানে ঐতিহ্য বেঁচে থাকুক, অর্থাৎ এমন একটা শিল্প বাংলা যেটা সারা পৃথিবীব্যাপী তার যার অল্প স্বল্প ব্যাপ্তি রয়েছে, এবং সেটা হয়তো সেইভাবে মানে
তার গুরুত্বটা হারিয়ে ফেলছে বা তার গ্রহণযোগ্যতাটা হারিয়ে ফেলছে, তাই এইখানে সেইটাকেই এমনভাবে প্রেজেন্টেশন করা, তার ইউটিলাইজটা বাড়িয়ে দেওয়া, বা এটাই আমার মূল প্রয়াস। এটাই তোমার মূল প্রয়াস এবছর ভবানীপুর 75 বললি। আচ্ছা, প্রতিমা নিয়ে যদি কিছু বিশেষ কোনো বার্তা থাকে? প্রতিমা নিয়ে বার্তা মানে কি, প্রতিমা অবশ্যই মৃন্ময়ী মূলরূপ তো থাকবে, তার মধ্যে অবশ্যই ক্রিয়েটিভ কিছু সব মিশে, মানে প্রতিমা দেখে মানে ভালো লাগার মতো। মানুষ বলে যে পুতুল না, না পুতুল তো অবশ্যই না, পুতুল তো একদম। তো মোটামুটি স্ট্রাকচারটা কি বসে না দাঁড়িয়ে, এটা কি বলা যাবে এই মুহূর্তে প্রতিমার যে স্ট্রাকচার? না সেটা তো মানে দেখলেই বোঝা যাবে। আচ্ছা, এখন বলা যাবে, এখন মানে বিষয়টা এমনভাবে বলেও বোঝানো মুশকিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো আজকে খুঁটি পুজো হয়ে গেল, আমার ঢাকা গাড়ি পড়ে গেল, তো মণ্ডপের কাজ কবে থেকে শুরু হচ্ছে? 4-5 দিনের মধ্যে আরম্ভ, মানে এই সপ্তাহের মধ্যে লাস্টের দিকে শুরু হয়ে যাবে। অ্যাকচুয়ালি মানে 3 মাস ধরে চলছে মণ্ডপের কাজ, ওয়ার্কশপে এই মণ্ডপের কাজ, মানে অনেক দিন ধরে অনেক টাইম ধরে কাজটা চলছে, খুব নিখুত কাজ। হ্যাঁ, এখানে ইমপ্লিমেন্টটা হবে। আচ্ছা, এখানে ইনস্টলেশনের ব্যাপারটা আছে। আর কবে এবছর ইনোগ্রেশনের প্ল্যান করছো, কি চিন্তা ভাবনা করছো? আমি জানি এটা তো কমিটি পারফেক্ট ডেটটা বলতে পারবে, কিন্তু আমাদের টার্গেট এবং শেষ হচ্ছে মহালয়া 25 সেপ্টেম্বর। একদম, শিল্পীর সাথে কথা বললাম, এবছর শিল্পী কী করতে চলেছে ভবানীপুর 75 পল্লীতে 58তম বর্ষে, তো সে কিন্তু জানালো যে কাজটা করতে চলেছে সেটা কিন্তু অ্যাকচুয়ালি খুব মানে নিখুঁত একটা কাজ, এবং অলরেডি কিন্তু 3 মাস আগে কিন্তু তাদের ওয়ার্কশপে যে কাজ কিন্তু শুরু হয়ে গেছে, এখানে শুধু এসে ইনস্টলেশনের কাজটা হবে। তো যাই হোক, সেটা তো আমি দেখার জন্য অবশ্যই উৎসুক আছি। আর ভবানীপুর 75 পল্লী সাউথের কিন্তু অন্যতম একটা বড় পুজো, এই পুজোটা মানে কেউ মিস করে না আমি কি যতদূর জানি, তো আশা করি তোমরাও কিন্তু মিস করবে না এবছর। তো চলো এখান থেকে বিদায় নিচ্ছি, অবশ্যই যদি ভিডিওটা এঙ্গেজিং লেগে থাকে, ভালো লেগে থাকে, তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব এগুলো করে থাকো, এগুলো প্লিজ ভাই করে দিও। আর যারা সাবস্ক্রাইব না করে দেখছো ওটা করে দিও, কেননা ওটাই কিন্তু আমাদের মেন মোটিভেশনের কারণ। অলরেডি কিন্তু চলে এসেছি মেন রোডে, বাস ধরবো এখন, চলে যাবো বাড়িতে। আর চলো দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে, টাটা।